নমস্কার বন্ধুরা এই হলো খেজুর গুড় দিয়ে সানার সন্দেশ খুব কম উপকরণে খুব কম সময়ে বাসায় এই সন্দেশ তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক মজার চলুন বন্ধুরা দেখে নেই গুড়ের সন্দেশের পুরো রেসিপিটি প্রথমে দুই লিটার দুধ কড়াইয়ে নিয়ে নিব ছানা তৈরির জন্য চুলাই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের নিচ থেকে ঘষে ঘষে দুধ জাল করে নেব যাতে দুধ লেগে না যায় তাহলে ছানার পরিমাণ কমে যায় দুধ উতলি উঠেছে এখন চুলা কমিয়ে দেব দুই টেবিল চামচ ভিনেগার ও চার টেবিল চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নেব চারবার থেমে থেমে ভিনেগারটা দিয়ে দিচ্ছি ভিনেগারটা সম্পূর্ণ দেয়া হয়েছে দুধ নেড়েচেড়ে নিচ্ছি দুধ নাড়তে নাড়তেই সবুজ জল চলে এসেছে এখন ছানা সেকে নেব ছানাগুলো সিদ্ধ বন্ধ হওয়ার জন্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রায় চার ঘন্টা এভাবে ছানার জল ছড়ানোর জন্য ঝুলিয়ে রাখব। চার ঘন্টা পরে ছানা তুলে নিচ্ছি খুব সহজেই এই সন্দেশ তৈরি করব তাই হাতে না মেখে ব্যালেন্ট করব। হাফ কাপ জাল করা ঘন দুধ দিয়ে ব্যালেন্ট করব। ব্যালেন্ট করার কারণে ছানাগুলো ক্রিমের মতো হয়ে গেল একটা ভারী ননস্টিকের কড়াইয়ে ব্যালেন্ট করা ছানা সম্পূর্ণ ঢেলে নেব প্রায় দুশো গ্রাম খেজুর গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি আর অল্প আছে গুড়টা গুলিয়ে নেব খেজুর গুড়টা সম্পূর্ণই গলে গেছে এখন চেড়ে নিচ্ছি চুলা রাস মিডিয়াম করে দিয়ে ছানা শুখিয়ে আনব তিনটা এলাচ দানার সাথে এক চামচ চিনি গুঁড়া করে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়াটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শুধু ছানার এই পাকটা নেড়েচেড়ে শুকিয়ে আনার পালা ছানা তো নিজস্ব গুণেই গুণান্বিত আর কিছুই মেশাতে হবে না এই তিনটা উপকরণেই গুড়ের সন্দেশ হয়ে যাবে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যালেন্ট করার কারণে ছানাগুলো কোনো দানা বিধি নেই আর কত স্মুথলি ছানার পাকটা এসে গেছে এরই মধ্যে সন্দেশের পাকটাও চলে এসেছে এখন শুধু চুলা বন্ধ করে চুলাই রেখে এভাবে ছানার এই পাকটা ঠিক এভাবে নাড়তে হবে যাতে ঠান্ডা হয়ে যায় তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আর এরকম নরম নরম থাকবে নাড়তে নাড়তে একটু শক্ত হবে সন্দেশের পাকটা ঢেলে নিচ্ছি প্রথমে সন্দেশ বানানোর জন্য এক চামচ করে নিয়ে হাতে গোল করে তালুর সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব ঠিক এই অবস্থায় সন্দেশটা প্লেটে রেখে দেব আবার এক চামচ নিয়ে একইভাবে হাতে গোল করে চ্যাপটা করে নিব এখন একটা সন্দেশের সাথে আরেকটা জোড়া লাগিয়ে দেব ঠিক এভাবে অনেক মজার খেতে সন্দেশগুলো তৈরি করে নেব আমি আশা করব এই সহজ রেসিপি দেখে গুড়ের সন্দেশ তৈরি করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা